السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر رواه أبو داود بسند صحيح সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে সালাত পরিত্যাগ করে যারা তাদের হুকুম বিধান। ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমরা জানি সিয়াম রোজা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেননা এমন কোনো ইবাদত নেই যার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। সিয়াম রোজা এমন একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। এরপরেও যদি সলাত না থাকে তাহলে সিয়ামের ইবাদত কবুল হবে না। সলাতে এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে আল্লাহর রাগ মিটে যায়, দানে মানুষের পাপ মিটে যায়। এরপরেও সলাত এমন একটি ইবাদত যদি না থাকে তাহলে দানের ইবাদত বাতিল হবে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ গাভীর বাঁট ওলাম থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বান ওলাম থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এরপরেও যদি সলাত না থাকে তাহলে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যে নেকি হয়েছে এ নেকি বাতিল বলে গণ্য হবে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। রাত গভীর, আবার আবদুল্লাহ যে বক্তব্য চলছিল আবদুল্লাহর বক্তব্য চললে শেষে আমাদেরকে মনে হয় আমরা যেন শিশু, তখন আর বলার মতো কিছু থাকে না, মানে অনেকখানি বুদ্ধি হিসাব নিকাশ কমে যায়, তখন আর ভালো কথা বলার পরিবেশ থাকে না। তো ও একাই বললেই হয়তোবা আমাদের কাছে আমাদের জন্য অনেক উপকার হতো। ভারতের আলেম ওলামা, ভারতের দিনী খিদমত, সাথে আরও কিছু যা বলছিল তা আমাদের যা জানা অত্যন্ত জরুরি ছিল। তারপরেও যেহেতু আমি এসেছি অনেক কষ্ট করে আপনাদের সামনে, কিছু বলি, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন।
উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বেই আমার দীনী বন্ধুদের ব্যাপারে দুই একটা কথা। রাত গভীর হয়েছে, তারা যারা গ্রামের তারা চলে গেছে, যারা বাহির থেকে এসেছে তারা হয়তোবা কে কেউ আছে, হয়তোবা পূর্ণ উপকার আমরা তাদের করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন সুযোগ কোনো পুরুষ মানুষের নেই, পৃথিবীতে কোনো পুরুষ মানুষ চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এই সুযোগের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেন, কোনো মহিলা যদি পাঁচ অক্ত সলাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, স্বামীকে মেনে চলে, জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতের সব দরজা খোলা। পাঁচ অক্ত সলাত আদায় করল, রমজান মাসে সিয়াম পালন করল, স্বামীকে মেনে চলল। সম্মানিত দিনী বোন, আপনার স্বামীর মুখ খুব খারাপ, আপনাকে কথায় কথায় গালি দেয়, এ কথা ঠিক। এরপরেও যেহেতু সংসার করছেন, কাজে আপনি মেনে নেবেন, ধৈর্যের পরিচয় দিবেন, এটাই ঠিক। আপনি তার মুখের উপরে প্রতিবাদ না করে, মুখামুখি না হয়ে, আপনি কান বন্ধ করে চুপচাপ তার মুখের নির্যাতনকে মেনে নেন, সংসার ভালো হবে। আপনি মুখের উপরে প্রতিবাদ করবেন, কথা বলবেন না, মাস যাবে, বছর যাবে, এইভাবে অশান্তিতে সংসার চলবে, ভাত পানি মেয়ে দিয়ে আসবে, কাজের লোক দিয়ে আসবে, আপনি দিতে পারবেন না, কথা হবে না, এই সংসার চলবে না। আপনি মেনে নেন আমার পরামর্শ, আমি আপনার দিনী ভাই। যদি শেষ পর্যন্ত মানতে নাই পারেন তাহলে আপনি খোলা করে নেন, তার সাথে থাকিয়েন না। যে কোনো মহিলা যে কোনো সময় তার স্বামীকে বাদ দিতে পারে, কোনো সমস্যা নেই। আপনি খোলা তালাক করে সংসার পৃথক করে নেন, এইভাবে জাহান্নামের পথ খুলে রাখিয়েন না। চার, যদি জেনায় লিপ্ত হয়ে থাকেন তাহলে তওবা করেন, আপনার যে পাপ হয়েছে সেই পাপ নেকিতে পরিণত হয়ে যাবে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আর আল্লাহ পৃথিবীর সকল পুরুষ নারীর সাথে ওয়াদা করে বলেছেন, মানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এই হিসাবে আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে। আপনি চারটা কাজ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আরেকটা কথা শুনেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, তবে আপনার সাথে তবে কথাটা লাগা আছে। তবে বলে কি? তবে বলে তিনটে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, এই বাড়ি ওই বাড়ি চলে যায় না, নিজেকে হেফাজতে গুটিয়ে রাখে। এই তিনটে গুণ আছে যার, সেও জান্নাতি নারী। বুঝাতে পারিনি, এদিকে খেয়াল করো। আর অবশ্য আমি জানি না, জায়গা তো দেখতে পাচ্ছি, তারপরে আপনি দাঁড়িয়ে আছেন, রাত গভীর হয়েছে, আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না, তবে আপনি কিছুক্ষণ লেনদেন দোকানপাট চলাচল বন্ধ করুন। আপনি আপাতত এই মুহূর্তে কিছুক্ষণ কাজ দেখায়েন না, আবদুল্লাহর কথা বলার সময় যদি কিছু করেছেন সেটাও মারাত্মক ভুল হয়েছে, অনেক পয়সা খরচ আছে, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, আর এত শ্রম দিয়ে এখানে উপস্থিত হয়েছিস, উপস্থিত করাতেও কত কষ্ট,
আমি তো সারা জীবন মানুষের মঞ্চে কথা বলে আসলাম, বুঝতে পারতাম না। যখন থেকে জামিয়া সালাফিয়াতে এই প্রোগ্রাম করার আরম্ভ হয়েছে তখন থেকে বুঝতে পারছি এর পিছনে কত শ্রম আছে আর কত টাকা আছে আর কত মানুষকে অনুরোধ করা আছে, কত মানুষকে কতভাবে অনুরোধ করা লাগে যেটা আমি আব্দুরাজ্জাক বিনিসি হিসাবে আনতে পারি না। দুইজন যেখানে বসে থাকে আমি সেখানে বসে থাকি না, সেখানে আমি বসি না, ওটা আমার স্বভাবের বাইরে। আমি 97 সাল থেকে নদাপাড়াতে আছি, আমি 97 সাল থেকে এখন পর্যন্ত নদাপাড়ার কোনো দোকানে আমি 1 মিনিট বসিনি, আমি কোনোদিন চায়ের স্টলে বসে চা খাই না, এটা আমার স্বভাবের বাইরে। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, আর মানুষের বাড়িতে দাওয়াত খায় না। তো সবার তখন থেকে একটা ভিন্ন, আমি দুইজন যেখানে আছে সেখানে বসে আমি গল্প করতে পারি না জরুরি প্রয়োজন ছাড়া। অথচ এই প্রোগ্রামের জন্য কত কি করা লাগছে বলা লাগছে যেটা হিসাবই নেই। এত শ্রম দিয়ে এখানে আপনাদেরকে ডাকা হয়েছে আর ঘন্টার ঘন্টার দোকানে বসে আড্ডা পিটছেন, একটু আপনার শরম হয় না কেন? আপনি তো একটা মানুষ, আপনার একটা বিবেচনা হয় না কেন? কেন আপনার একটু হুঁশ জ্ঞান হিসাব হয় না? পশু প্রাণীর মতো কেন চলা প্রয়োজন মনে করছে? সম্মানিত দিনী বোন, আপনার কথাটা শেষ করে দিই, এদিকে দেখেন। এই ছেলে নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, তবে তবে বলে তিনটা কথা। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে গুটিয়ে রাখে। আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আছে, আপনি মেনে চলার চেষ্টা করেন। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার, সব কিছু আছে তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। এক, আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। দুই, আল জারু সলে, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান বসার ঘরটা প্রশস্ত হতে হবে যেখানে অনেক মানুষ বসে খেতে পারবে। দিনী বোনদের কাছ থেকে ফিরে আসলাম এবং আপনার সাথে একটা কথা বলে আমরা সংক্ষিপ্ত আলোচনায় চলে যাই। আপনার জন্য জরুরি কথা, স্বামী হিসাবে পাঁচটা কাজ আপনার জন্য জরুরি। এক, আপনি যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন। দুই, আপনি যেমানের কাপড় পরছেন বউকে সেমানের পরাবেন। তিন, অলাতু কাব্যে, কখন আপনি বউকে কটু কথা বলবেন না, বউকে গালি দিতে হয় না, বউকে মারতে হয় না, বউকে কটু কথা বলতে হয় না, সবসময় আদর করতে হয়, স্নেহ করতে হয়, তাহলে আপনি বেশি সেবা পাবেন, আপনার সংসারটা সুন্দর হবে। তিন, কখনো কটু কথা বলবেন না। চার, কখনো মুখের উপরে মারবেন না। পাঁচ, অলা তাত্রখা ইল্লা ফিল বাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজারে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, কাপুরুষ, বিবাহের বাড়ি যাবে কেন আপনার বউ, যাই কেন? রাস্তাঘাটে তো দেখি বিডঙ্গ হয়ে ঘুরে বেড়াই, ও কি হিন্দুর মেয়ে? ও তো হিন্দুর মেয়ে নয়, এখনো ফ্যাশন বোরকা পরে বসে আছে, ওটা আপনার স্ত্রী বা আপনারই মেয়ে। ধর্ম পাগল হয়নি আপনার মতো, ধর্ম আপনার কাছে নত হবে না, ভুল বুঝেছেন। ওর ফ্যাশন বোরখা আজকে পুড়িয়ে, এটা আপনার জরুরি। একটু পুরুষ হিসেবে বসবাস করার চেষ্টা করেন, পাঁচটা কাজ পালন করবেন। এক, ফাকসু হামাক্তা সাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরামেন।
দুই আতেমা মাতায়েন্তা, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। তিন, কখনো কটু কথা বলবেন না। চার, কখনো মুখের উপরে মারবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া। তার নাম স্বামী। স্বামী হলে এই পাঁচটা জিনিস লাগে। আপনি কাপুরুষের পরিচয় দিয়েন না, দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। আপনার মেয়েই কিন্তু এখনো ওখানে দাঁড়িয়ে আছে ফ্যাশন বোর কাপড়ে, বা এমনিতে ঘুরে বেড়াচ্ছে, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, দোকান পাটে পাটে সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। ও হিন্দুর মেয়ে নয়। ধ্বংস হয়েন না, জাতিকে ধ্বংস করিয়েন না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। আপনি দায়ুস এই জন্য, সম্মানিত দিনী ভাই বোন, সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরব্বিক, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন। আদেশ, অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সলাত আদায় করতে হবে, কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সলাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ে সলাতের টাইম হয়ে গেছে, আপনাকে এই অবস্থাতেই সলাত আদায় করতে হবে। সলাত এক আশ্চর্য ইবাদত, যা মানুষের কোনো সমস্যাকে বুঝে না। যে কোনো মূল্যে আপনাকে সলাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে সলাত আদায় করতে হবে। সলাত আদায় করতে হবে না এরকম কোনো পরিবেশ পরিস্থিতি পৃথিবীতে নাই। আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম যে সলাত আদায় করতেই হবে। তারপরে একটু বুঝি, যারা সলাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সলাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সলাহ, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। যে সলাত আদায় করে সে হলো মুসলমান, আর যে সলাত আদায় করে না সে হলো কাফের। অত্র হাদিসে বোঝা যাচ্ছে, যারা সলাত আদায় করে তারা মুসলমান, যারা সলাত আদায় করে না তারা কাফের। আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ারাউন তারকাহু কুফরান গায়রা সলাহ, সলাত ব্যতীত সাহাবীগণ আর কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা ছেড়ে দিয়েছে তাকে কাফের মনে করতেন না, কেউ যদি যাকাত আদায় করতে দেরি করেছে দেয়নি তাকে কাফের মনে করতেন না, তবে কেউ যদি সলাত ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমর তানুকাতালান নাস, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে, যতক্ষণ পর্যন্ত সলাত আদায় না করছে। যদি সলাত আদায় না করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। অত্র হাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আহমদ হাম্বাল বলেছেন, কেউ যদি অলসতা করে এক অক্ত সলাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক অক্ত সলাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী সলাত আদায় করে স্বামী করে না, তাহলে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে গেছে। শুধু তাই নয়,
আরবি বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে ব্যক্তি সালাত আদায় করেনি এরকম অবস্থায় মারা গেছে তার জানাজা হবে না এবং তার মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না যেখানে হিন্দু মারা গেলে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে সালাত আদায় না করলে তারা এইভাবে বলতে চেয়েছেন সম্মানিত দ্বীনী ভাই বোন আপনাকে আমি বলছিলাম সলাই সলাৎ পরিত্যাগ করলে তার হুকুম কি আমরা যদি কে বলতে চাচ্ছি যারা সলাৎ আদায় করে না তারা মহাপাপী যারা সলাৎ আদায় করে না তারা মহাপাপী তবে বর্তমান আরবি বিদ্বানগণ সলাৎ আদায় না করলে তাদের এ অবস্থায় বলেছেন সম্মানিত দ্বীনী ভাই বোন আমি বিষয়টি লম্বা না করে খুব কাছাকাছি অবস্থায় আপনাকে কিছু হালকা কথা শোনাই যে কথা কাল থেকে এখন পর্যন্ত আপনি অবগত আছেন আমরা সেদিন বাড়ি থেকে রাজশাহী থেকে বের হয়েছিলাম নওগাঁ জেলায় আমাদের একটা প্রোগ্রাম আছে বলে আব্দুল্লাহ সাথে ছিল নওগাঁয় প্রোগ্রাম শেষ হলে আমরা রাতে রাতে চলে আসলাম এখানে হাঁটাবো বীর হাঁটাবো আপনাদের এই জামিয়া সালাফিয়াই রাতে এসে এখানে রাতে থেকে বিকেলে সম্ভবত দুইটার দিকে জোহরের পরে আমরা বের হলাম নোয়াখালী লক্ষ্মীপুর যাব বলে নোয়াখালী লক্ষ্মীপুরে রাতে বক্তব্য ছিল সেখানে বক্তব্য শেষ হওয়ার পরে আমরা রাতে ওখানে থেকে গিয়ে সকালে চলে গেলাম জুমার দিন আপনার কুমিল্লা পারগয়রাই জুমার খুতবা সেখানে জুমার খুতবার পরে আমরা চলে গেলাম কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবায় রাতে বক্তব্য ছিল ব্রাহ্মণবাড়িয়া কসবায় রাতে বক্তব্য দেওয়ার পরে সেখানে আমরা রাতে থেকে সকালে আরম্ভ করলাম যাত্রা সিলেট মুখে শ্রীমঙ্গল জায়গায় আমি আরেক গাড়িতে উঠলাম আর আমাদের যে গাড়িটা মাসুম ড্রাইভার চালাই ভাড়া গাড়ি মাসুমেরই গাড়ি আমরা ভাড়া গাড়ি হিসেবে ব্যবহার করি দীর্ঘদিন থেকে আমার ব্যক্তিগত গাড়ি নেই ভাড়া গাড়ি ব্যবহার করি মাসুম আব্দুল্লাহকে নিয়ে মৌলিবাজার চলে গেল আমি চলে গেলাম সিলেট সিলেটে তাকওয়া মসজিদে অবস্থান করলাম সেই দিন জোহরের সলাত আদায় করতে গেলাম বড়ইখান দিয়ে এক এলাকায় জোহরের সলাত আদায় করে কিছুক্ষণ কথা বললাম পরিবেশ খুব ঠান্ডা মনোরম ছিল লোকগুলি খুব ভক্ত ছিল আমি ভাবছিলাম সিলেটে এরকম কিছু ঘটতে পারে আলহামদুলিল্লাহ ওখান থেকে আমরা রাতে দূরে প্রোগ্রাম ছিল সেখানে গেলাম জায়গা এখন আপাতত আমার মনে নেই ওখান থেকে চলে জাফলং সম্ভবত ওখানে প্রোগ্রাম শেষে চলে আসলাম সিলেটে পরের দিন এই ফেন্সুগঞ্জ এই এলাকায় একটা জায়গায় জোহরের সলাত হবে খাওয়া দাওয়ার পরেই জোহরের সলাতের পরে যদি খাওয়া দাওয়ার পরে কিছু মসজিদে লোক থাকে তাদের সামনে কিছু কথা বলা হবে মর্মে আমরা সেখানে পৌঁছেছি সরাসরি গাড়ি থেকে নেমে মসজিদে ঢুকলাম অনুমান করছি রাস্তা থেকে মসজিদটা 100 গজ ভিতরে হতে পারে সলাতের পরে আমাকে বলা হলো যে চলেন খেতে যেতে হবে আমি উঠলাম আমার সাথে আমার ডান দিকে যিনি গাড়িতে বসেছিলেন তিনি উঠলেন সাথে আরেকজন ছিলেন আর ওই মসজিদের আরেকজন মুসল্লি আমার সামনে হাঁটছেন তারপরে একটু আগিয়ে দেখাচ্ছেন যে এই জমিটা আমরা মসজিদের জন্য কিনতে চাচ্ছি বলতে না বলতে আমরা রাস্তায় চলে আসলাম যেহেতু মসজিদ রাস্তা থেকে দূরে নয় রাস্তায় চলে আসার পরে অত তো নাচ করা যায় না ফাঁকা ফাঁকায় দেখলাম দু একজন লোক হতে পারে দেখলাম দোকানে একটা লোক বসে আছে কম বয়সের ছেলে আমি ওইদিকে আগিয়ে গেলাম তো ছেলেটা আমাকে সালাম দিল দেওয়ার পরে আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম যে একটা গাড়ি সামনে এসে দাঁড়ালো না আগে থেকে ছিল তা আমি বলতে পারবো না তবে আমরা যে গাড়িতে সিলেট থেকে এসেছি সেই গাড়ি নয় আমাকে উঠতে বলা হলো আমার আগে দেখি হুমায়ুন কবির রিপন উঠে বসেছে আমি তার পাশে বসলাম যখন আমার বসা শেষ হয়েছে তখনই
18 থেকে 20 বছরের একটা ছেলে আমার এই পাঞ্জাবির গলার ডান দিক ধরে খুব জোরে টান দিয়েছে। ঘটনাটা আমি খুব বেকায়দা মনে করে বললাম, কি ব্যাপার, ঘটনা একই, ইন্না লিল্লাহ। এই কথা বলতেই হুমায়ুন কাদের রিপন আমাকে তার বাম দিকে করে দিল আর তিনি আমার ডান দিকে হয়ে গেলেন। এই মধ্যেই ও ওই বাস দিয়ে গাড়িতে আঘাত করতে লাগলো, যে বাসগুলি 4 ফুট 6 ফুট হতে পারে। পাশে একটা সোয়ামিল ছিল, কাঠ ফাড়া মিল, সেই কাঠগুলি এদিক ওদিক করার জন্য যে বাসগুলি ব্যবহার করে, সেই বাসগুলি শক্ত ছোট সাইজের। এই বাসগুলি দিয়ে গাড়ির উপরে মারতে লাগলো, গ্লাসগুলি ভেঙে ফেললো। তারপর দেখলাম যে লোকটা সামনে দিয়ে এসে বাম দিকে আসলো। বাম দিকে আসতেই গাড়ির পাশে অল আছে, যার কারণে ও এটা খুব জোরে মারতে পারছে না, এসেই মেরে ও বাম দিকের গ্লাসটা ভেঙে ফেললো। তারপরে ওই বাঁশ দিয়ে আমার এই বাম হাতের উপরে এই গর্দন থেকে নিয়ে কনুই পর্যন্ত খুব জোরে, আমি তাকে দেখতে পাচ্ছি খুব শক্তি করে সে গুতা মারছে। আমি তাকে দেখতে পাচ্ছি কিন্তু আমার গায়ে কিভাবে লাগছে সেটা আমি আঁচ করতে পারছি না, এটা আমার হিসেবের বাইরে। আমি ড্রাইভারকে বলছি, আরে তুমি গাড়ি স্টার্ট দাও না, আরে তুমি গাড়িটা স্টার্ট দাও না, আমি এ কথা বলতে আছি কিন্তু সে আমার কথা নিতে চাচ্ছে না। এরকম যেতে যেতে মনে হয় 2-3 মিনিট 4 মিনিট পার হয়ে গেল। তারপরে যে লোকটা মারছিল সেটার যে কি করলো, এবার দেখলাম যে এই ছেলেটা গাড়িটা স্টার্ট দিল। গাড়িটা স্টার্ট দেওয়ার পরে অনুমান 15 হাত গিয়ে গাড়িটা থামিয়ে দিল। এখন যারা ছবি ধরছে তারা এসেছে, যখন ঘটনা ঘটেছে তখন কেউ ছিল না। পরে আমি অবস্থাটা দেখলাম, তাতে আমি আঁচ করলাম যে যখন এসব দুর্বৃত্তরা শত্রুরা, আমি ওই যুবকগুলোকে মূলত দোষী করি না, এদেরকে যারা ব্যবহার করছে তারাই মূলত দোষী। তারা কি করে ব্যবহার করতে পারে এসব যুবকদেরকে, এদের বয়স হতে পারে 20 বছর 24 বছর 26 বছর হতে পারে, যাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই। আর আমরা একেবারেই তো কম বয়সের যুবক মানুষ নই, আমরা তো এখন মুরব্বী মানুষের মধ্যে গণ্য। এসব যুবক এমনিতে আমাদেরকে এভাবে আঘাত করবে এটাও মনে করা যায় না। অবশ্যই ধর্মীয় চেতনা দেখানো হয়েছে, যারা কবর পূজা করে, কবরকে ভালোবাসে, কবরকে মূল্যায়ন করে, তাদের এরকম কিছু ঘটনা হতে পারে। তারাই যারা ব্যবহার করছে এইসব যুবকগুলোকে, দায়ী তাদেরকে হতে হবে, তারাই স্বীকৃতি দিবে যে ঘটনা কি, কেন ঘটেছে, কেন আমরা করেছি এটা, এটাই তাদের প্রয়োজন। কেন তারা এভাবে কাজ করবে, একজন আলেমের গায়ে এইভাবে হাত লাগাবে কেন? এই ঘটনার পরে বাকিটুকু আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই ঘটনাকে খুব যে কঠিন ভাবে দেখছি তা নয়, এরকম ঘটনা নবীর উপরে হয়েছে, এরকম ঘটনা হাজারো যারা দিন প্রচার করে তাদের উপরে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি সেখানে নিজস্ব কোনো কাজে যাইনি, এই দুর্ঘটনার বিনিময় আমি আল্লাহর কাছে পেতে চাই, এই দুর্ঘটনার বিনিময়ে আমি জান্নাত কিনতে চাই। পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে আমি বলতে চাই, আমরা যে তার বিচার করব, মামলার কথা আমাকে বলা হয়েছে ওসির পক্ষ থেকে সেখানকার লোককে, সেখানকার লোকের মাধ্যম দিয়ে, তখন আমি বলেছি আসলে আমি মামলা চাই না, মামলা দিয়ে কি করব, যারা অন্যায় করছে তাদের প্রতিকার হওয়া দরকার, আমি আসলে তাদের হেদায়েত চাচ্ছি। আমি জাতির জন্য বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির জাতীয় সম্পদ নই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার প্রাণী মনে করি, যেটা সাধারণত টলমল টলমল করে। আমি বলতে চাচ্ছি আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ 30 বছর যাবৎ বাংলাদেশের মাটিতে, বিদেশের মাটিতে আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য কোনোদিন বলিনি, আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে বলিনি, আমি কোনোদিন কোনো দলের বিরুদ্ধে বলিনি, আমি কোনোদিন ব্যক্তিকে সামনে রেখে বলিনি। আমি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে দিনই দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি, আকীদা আদর্শের কথা বলেছি। এরকম জায়গায় যদি এরকম দুর্ঘটনা ঘটে, আমরা এর বিনিময় জান্নাত ভোগ করব ইনশাআল্লাহ। মর্মে আমি জাতিকে আমার জন্য জাতীয় সম্পদ মনে করতে বলি না, আমি বলি
আপনারা জামিয়া সালাফিয়াকে জাতীয় সম্পদ মনে করবেন, জামিয়া সালাফিয়ার মুখপত্র মাসিক আল ইহতেশাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করবেন। আপনারা কখনো জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো একটা সাধারণ অজপাড়ায় রয়েছে সেই জন্য কোনোদিন সাধারণ দৃষ্টিতে দেখবেন না। আমি কখনো একে সাধারণ দৃষ্টিতে দেখি না, ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান মনে করি, এমনকি জামিয়া সালাফিয়াকে আমি এশিয়া মহাদেশে বড় প্রতিষ্ঠান হিসাবে হিসাব করতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, আমার বিনীত অনুরোধ থাকবে, আমি মরে যাই আমি বেঁচে থাকি তাতেও সে যায় না, জামিয়া সালাফিয়ার জন্য সহিষ্ণুতার পরিমাণ ক্ষতি না হয় কোনো ব্যক্তির কারণে কোনো সমস্যার কারণে। এই দায় দায়িত্ব জাতির উপরে থাকছে, সমাজের উপরে থাকছে। আমার মনে ভরসা আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো গড়বো। সেটাই ছিল 2013 সালের 24 আগস্ট, রোজ মঙ্গলবার হাঁটাবো বীর হাঁটাবো। ওই গ্রামে কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। আপনি দেখতে পারেন 65 বছর থেকে এই জমিগুলো বিরান পড়েছিল, সেখানে বিশাল প্রতিষ্ঠান গড়েছে, এখন সেখানে 550 মেয়ে পড়াশোনা করে, 450 মেয়ে ওখানে অবস্থান করছে আবাসিক, আর প্রায় 800 ছেলে ওখানে আছে, প্রায় 1200 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুই জামিয়াই এখন বর্তমান 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 156 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, অনেক কর্মচারী রয়েছে যাদের বেতন লাগে এখন বর্তমানে প্রায় 20 লক্ষ। আমি আপনাকে বলতে চাই সম্মানিত দিনী ভাই বোন, এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে আমি আপনারা কি এরকম হাজার সম্পদ এই প্রতিষ্ঠান তৈরি করবে, এরকম হাজারো দিন প্রচারক গড়ে উঠবে যাদের সামনে এই অন্যায় অবিচার টিকতে পারবে না, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে, সেই স্বাদ হচ্ছে এই জামিয়া সালাফিয়া, যে বিদ্যার কথা আব্দুল্লাহ বলে যাচ্ছিল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জামিয়া সালাফিয়াকে আন্তরিকভাবে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্তমান জামিয়া সালাফিয়ার কাঠামোগত অবস্থা গিয়ে দেখে আসবেন, খুব কাছের প্রতিষ্ঠান হলেও আপনি একসঙ্গে যাননি এটা আমি কামনা করি না, আপনি যাবেন এটা আমি চাচ্ছি, সবাই সহযোগিতা করতে পারবে, এটা নয় সহযোগিতা সবার হয় না, তবে মুখের দোয়া থাকলেই ইনশাল্লাহ এটা অনেক উপরে চলে যাবে। আমি চাচ্ছি এই জামিয়া সালাফিয়াতে অবস্থানগতভাবে কাঠামোগতভাবে এমন একটা বড় মসজিদ নির্মাণ হবে যেখানে 5 থেকে 10 হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেটা হবে সঠিক আকীদা আদর্শের এই ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। মর্মে সম্মানিত দিনী ভাই বোনকে আমি এই জামিয়া সালাফিয়াকে না ভোলার জন্য, এটাকেই জাতীয় সম্পদ মনে করার জন্য এবং মাসিক আল ইহতেশাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করার অনুরোধ জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আমি বলছি আমার দিনী ভাই বোন আমার জন্য দোয়া করবেন, যারা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আছে, আপনাদের ছেলেরা আছে, তাদের জন্য।